ভারতীয় যতগুলো পুরনো মিউজিক ভিডিও দেখা যায় তার মধ্যে কাটা লাগা গানটি দারুণ বিখ্যাত। 2002 সালে মুক্তি পাওয়া গানটি তখন যেমন মানুষের মুখে মুখে ছিল, তেমনি গানের সেই মডেলটিও কেড়েছিল দর্শকের মন। বলছি মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালার কথা। খুব কম বয়সেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন এই তারকা, তবে সেই বিয়ের সুখ তার কপালে বেশি দিন টেকেনি। 2004 সালে হরমিতকে বিয়ে করেন শেফালি, 2009 সালে ভেঙে যায় তাদের বিয়ে। তারপর বহুদিন কোনো সম্পর্কে জড়াননি অভিনেত্রী, কিন্তু সেই বিয়ে ভেঙে যাওয়া নিয়ে অনেকটাই ভেঙে পড়েছিলেন তিনি খুব অল্প বয়সে বিয়ে। আর বিয়ের 5 বছরের মধ্যে আলাদা হয়ে যাওয়া নিয়ে সম্প্রতি বলিউড বাবেলের কাছে মুখ খোলেন শেফালি জারিওয়ালা। প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর শেফালি ভেবেছিলেন তার পক্ষে আর কাউকে ভালোবাসা সম্ভব হবে না। জানান, প্রথমত এটা মেনে নিতেই সমস্যা হচ্ছিল, শুধু মনে হচ্ছিল কোথায় সমস্যা ছিল। যদিও সে সময় মা বাবা বন্ধুরা আমার পাশে ছিল, তাই নিজেকে সামনে নিয়েছিলাম। তারপর একটা সময় এলো যখন ভালোবাসার উপর থেকে বিশ্বাস চলে গিয়েছিল, মনে হতো আমার পক্ষে আর প্রেমে পড়াই সম্ভব নয়, বিয়ে তো অনেক দূরের কথা, যদিও সমস্তটাই সামনে উঠেছি। এরপরে 2014 সালে পরাগকে বিয়ে করেন তিনি। প্রথম বিয়ে ভেঙে যাওয়া ও দ্বিতীয় বিয়ে নিয়ে কম কথা শুনতে হয়নি শেফালিকে। সরাসরি কথা না শোনালেও সবাই তাকে বিচার করত, নিজেদের ভালো সময়ের ছবি দিলেও সেখানে নেগেটিভ কমেন্টে ভরে যেত। দেশে এখনও বিচ্ছেদের কারণ হিসেবে মেয়েদেরকে দায়ী করা হয়, আক্ষেপ ছিল এই অভিনেত্রীর। ফাতেমা আনি, সময় সংবাদ, ঢাকা।